আমাদের দ্বিতীয় নাটক শিকাগোর সংসার সংসার প্রযোজিত অনু নাটিকা প্রতিবিম্ব। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয়। একটি কথা অবশ্যই স্বীকার্য যে আপনাদের এই প্রযোজনাটির মধ্যে থিয়েটারের একটা গন্ধ আছে, আছে এই কারণে যেহেতু আপনারা একটা খানিকটা হলেও কম্পোজিশন বা করবার চেষ্টা করেছেন, মানে একজন বসে আছে, একজন ঢুকছে, তার পাশে এসে বসছে, সাধারণ যে থিয়েটারের চেহারাটা আমরা দেখতে পাই তার খানিকটা এখানে আঁচ পাওয়া গেছে। এটা আপনাদের যে ভঙ্গিমাটা আপনারা করলেন সেটা আমাকে থিয়েটারের একটা উপাদানকে মনে করিয়ে দিল, ফলত সেই জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে রাখছি। আপনাদের এই দলটির যে নামটা, যে সংসার সংসার বোধ হয় তাই বলা হয়েছে, তো এইটা আমার এক বন্ধু, আমার খুব এক বয়স্ক বন্ধু আছেন টরন্টোতে, তিনি অবিবাহিত, তিনি বিয়ে থা করেননি, একাই থাকেন, ঘর ভর্তি বই এলোমেলো ভাবে সবকিছু থাকে, কিন্তু যখনই তাকে কল করি যে কেমন আছো বলে যখন ফোন করি তখন তিনি উত্তর দেন, ওই কথাটা বলেন, সংসার সংসার, মানে তিনি যে কি সংসার করছেন তার সংসারে কিন্তু কিছুই নেই তিনি ছাড়া, মানে সংসার বলতে আমরা আপাত দৃষ্টিতে যা বুঝি। প্রযোজনাটির ব্যাপারে তো মানে আমি দর্শক হিসেবে বলতে পারি একটি উপভোগ্য প্রযোজনা দেখেছি, একটি এমন একটি নির্মাণ যে নির্মাণ আমাকে আমাকে খানিক ভাবা, অভিনয়ে যারা ছিলেন তারা কিন্তু খুব নিজেদেরকে নিজেদেরকে উপভোগ করছিলেন, নিজেদের শৈলীকে উপভোগ করার চেষ্টা করছিলেন, তা নিয়ে কাটাছেঁড়া হতে পারে, তা নিয়ে তর্ক হতে পারে, তা নিয়ে ভালো লাগা না ভালো লাগা হতে পারে, কিন্তু আমি আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এই কারণে যে তারা প্রত্যেকেই কিন্তু যেটুকু সময় করছেন ভীষণ এনজয় করছেন, উপভোগ করছেন, সেইটা দেখে একজন শিক্ষানবিশী অভিনেতা হিসেবে আমার খুব ভালো লেগেছে এই জানানটা দিলাম। এটা দেখে মনে পড়ে গেল শঙ্খ ঘোষের একটি কবিতার চারটি লাইন, শেষ চারটি লাইন, মাটিতে বসানো জ্বালা ঠান্ডা বুক ভরে আছে জলে, এখনো বুঝিনি ভালো কাকে ঠিক ভালোবাসা বলে। শুনি বারে বারে বারে।